লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যা করেছি বেশ করেছি, আমার সন্তানকে বাঁচানোর জন্য এটাই ছিল আমার শেষ অস্ত্র। সন্তানকে বাঁচানোর জন্য শেষ অস্ত্র? কিসের অস্ত্র? কোন অস্ত্রের কথা বলছো তুমি? আচ্ছা, তোমাকে যে জানিয়েছে আমি স্বয়ম্ভুকে মেনে নিতে রাজি, সে তোমাকে এই কথাটা বলেনি যে আমি স্বয়ম্ভুকে শর্ত দিয়েছি যদি স্বয়ম্ভু উৎসবকে ফিরিয়ে দিতে পারে তাহলেই আমি স্বয়ম্ভুকে মেনে নেব? কি বলছো তুমি? স্বয়ম্ভু আমাদের উৎসবকে ফিরিয়ে দেবে আমাদের কাছে, তাহলেই তুমি ওকে পিতৃ পরিচয় দেবে আর আমি ওর মা হব। তুমি ওর মা হও, যা খুশি হও, আমি ওকে পিতৃ পরিচয় দেব না, দেব না। আমি সারা জীবন স্ক্যান্ডাল মাথায় নিয়ে বইতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? তুমি চাইছো না যে উৎসব আমাদের কাছে ফিরে আসুক? হ্যাঁ চাই, উৎসব ফিরে আসবে, কেউ কিচ্ছু করতে পারবে না। আই এম কনফিডেন্ট মেনন ওকে যেন তেন প্রকারে ও ডেস্টিনেশনে পৌঁছে দেবে আর আমরাও যাবো লন্ডন। দেখি ওকে কে কি করতে পারে। আরে আইনটা আমিও জানি, আইন আমারও জানা আছে। দাঁড়াও, কে? আমি একজন মা, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই আর আমার সন্তানকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। শেষ রক্ষা হলো না বৌদি, উৎসব অ্যারেস্ট হয়েছে। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে। মম, ড্যাড, প্রীতি বলছে ভাইয়াকে অ্যারেস্ট করা হয়েছে। উৎসবকে অ্যারেস্ট করেছে জ্যাস সান্নাল।
জ্যাজ সান্যালকে তো শুট করেছিল উৎসব। মরেনি, ওটা একটা নাটক ছিল, সাজানো নাটক। উৎসব মুখার্জি, কনগ্রেচুলেশন জ্যাজ। সাধুদা উৎসবকে বাইরে রাখবেন না, ওর বাবা কাকা খুব পাওয়ারফুল, ওরা যে কোনো ভাবে উৎসবকে রিলিজ করাবেই, যেভাবে হোক এই কেসটা আজকেই কোর্টে ওঠা দরকার স্যার। এভরিথিং ইজ রেডি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। উৎসব মুখার্জি। যেদিন ফিরিয়ে দেবে সেদিন বলতে পারো উৎসব করে ঢাকঢোল বাজিয়ে সোসাইটির সবাইকে ডেকে, প্রেসকে ডেকে, কৌশিককে বলে আমি আমি অ্যানাউন্স করব যে তুমি তুমি আমার আর রাজনাথ মুখার্জির সন্তান। আই প্রমিস, তোমার মা, তোমার মৃতা মার আত্মার শান্তি হবে। আমি আমি সবার সামনে তোমার পরিচয় দেবো, তুমি শুধু উৎসবকে ফিরিয়ে দাও প্লিজ। ফিরিয়ে দেব আমি উৎসবকে, যে ভাবেই হোক পরিবারে ফিরিয়ে দেব। বড় ভাই আমি, উনি আমাকে, উনি আমাকে সন্তান হিসেবে পরিচয় দেবেন। আমি আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না, হাতছাড়া করতে চাই না। যেভাবে হোক উৎসবকে এখান থেকে রিলিজ করে নিয়ে যেতেই হবে। চলুন, এক মিনিট। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। আমি একটা সুযোগ চাইছিলাম, একটা সুযোগ চাইছিলাম, কিন্তু কেউ আমাকে সেই সুযোগটা দেয়নি, কেউ দেয়নি। আরে আমি আমি মানছি আমি একটা অপরাধ করেছিলাম, কিন্তু আমাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে তো আমি আমি নিজেকে পাল্টে নিতাম। আমি আমার মম ড্যাডকে বারবার করে বলেছি আমি পাল্টে যাব, আমি পাল্টে যাব। জাস জাস প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমাকে আমাকে কোর্টে চালান করবেন না, প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দিন। মিস্টার বটমবেল, মিস্টার বটমবেল প্লিজ আমাকে আমাকে একটা সুযোগ দিন, প্লিজ আমাকে, আমি আমি রিকোয়েস্ট করছি আমাকে প্লিজ একটা সুযোগ দিন, কোর্টে চালান করবেন না। আমি আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে আমাকে কোর্টে চালান করবেন না। জাস জ্যাজ তো আমার কথা শুনবে না, বাট আই নো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আমি তোমাকে চিনি, তুমি আমাকে চেনো, তুমি তুমি আমাকে আমার বিয়ের আগে থেকে চেনো। আর জগদ্ধাত্রী তুমি তো এখন এই পরিবারের, এই বাড়ির বড় বউ তুমি। আর তুমি বলেছো, তুমি বলেছো তুমি বৌঠান আর আমি ঠাকুরপো, বলো তুমি বলো, তুমি বলো নি, তুমি একবার হলেও তো বলেছো, বলো জগদ্ধাত্রী তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমি আমি তোমার কাছে, আমি তোমার কাছে প্রে করছি, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্রার্থনা করছি, হাত জোড় করছি, জগদ্ধাত্রী প্লিজ আমাকে আমাকে একটা সুযোগ দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে শুধরোতে চাই, প্লিজ আমাকে আমাকে ক্রিমিনাল বানিও না, প্লিজ জগদ্ধাত্রী আমাকে ক্রিমিনাল বানিও না, প্লিজ প্লিজ জগদ্ধাত্রী প্লিজ আমাকে আমাকে ক্রিমিনাল বানিও না। এক সময় তোমার সাথে তো আমার, জাস্ট শাট আপ।
জল অনেক দূর গড়িয়ে গেছে মিস্টার মুখার্জি। একটার পর একটা ছোট ছোট অপরাধ করতে করতে আজকে আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন, অনেকগুলো কেস। আর আমি কোন পরিবারের বউ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি কোথায় চাকরি করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন আপনি? আমি আপনার কে হই, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমি কোন পরিবারের বউ, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। জগদ্ধাত্রী মুখার্জি এখানে ইম্পর্টেন্ট নয়, একটা নাম এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ জ্যাফশান্নাল। জ্যাফশান্নাল, জ্যাফশান্নাল। বিং জ্যাফশান্নাল, আমি আপনাকে অ্যারেস্ট করেছি। এই চ্যালেঞ্জটা আপনি হেরে গেছেন। উৎসব মুখার্জি ডিফিটেড, রাইট? হারিনি, হারবো না। খেলা আজ থেকে শুরু হবে, শিকার শিকার খেলা। তুমি উৎসবকে চেনো না, চেনো না। চলুন মিস্টার বটবেল, কোথায় যাবেন? কিন্তু বেশিক্ষণ নয়, কারণ এরপরে আপনাদের পেছনে প্রেস লাগবে, কলকাতার টপ লয়ার আসবে, কারণ এই ব্যাপারটা অনেক উপর অব্দি যাবে। মুখার্জি পরিবারকে বদনাম করার চেষ্টা করছে এই মেয়েটা। ইটস আ কনস্পিরেসি, এটা একটা ষড়যন্ত্র, আর এটা নিয়ে একটা কেস ফাইল হবে। হ্যালো। হ্যাঁ স্বয়ং, তুমি কোথায়? উৎসবের কাছে। উৎসব এখন কোথায়? জয়শান্নালকে পাঁচটা দিতে পাঠালো, আদালতে পেশ করা হবে। তুমি কি ভাবলে? আমি ফিরিয়ে আনবো, আমি উৎসবকে ফিরিয়ে আনবো। আর জগদ্ধাত্রী? আমার স্ত্রী, তাকেও ভালোবাসি। আর আমার ভাই, আমার বাবা মা, তাদেরকেও ভালোবাসি। আমি সবাইকে চাই, সবাইকে। একা বাঁচতে, একা বাঁচতে একটু ভয় লাগে। সবাইকে চাই মা, একবার একবার শুধু বাবাকে বলুন। আমি কথা বলতে পারবো না। মিথ্যে করে হলেও বলো প্লিজ। হ্যালো বাবা। পরে ডাকবে বাবা, দুই ভাই সামনে এসো বাবা, তবেই বাবা বলে ডেকো। তোমার চোখের জল কার জন্য রাজনাথ? উৎসবের জন্য, ওকে ফিরিয়ে আনব। ওই ছেলেটা স্বয়ম্ভু, জাস্ট একটা অস্ত্র হবে আমার কাছে। ওকে দিয়ে আমি উৎসবকে ফিরিয়ে আনব। বৈদেহী, ইউ আর রাইট। কখনো কখনো হৃদয়টাকে সরিয়ে দিয়ে মস্তিষ্ক প্রয়োগ করা দরকার। ইউ আর রাইট। এক মিনিট।
হ্যাঁ বিমল বাবু, রাজনাথ মুখার্জি। আমি আজকেই আপনার সঙ্গে মিট করতে চাইছি। আমি কিছুতেই আমার ছেলেকে জেল কাস্টডিতে দেখতে চাই না। আই নিড ইউর হেল্প। শৈরেন্দ্রি, কাল একটাই নিউজ থাকবে, মুখার্জি পরিবারের ছেলে উৎসব মুখার্জির গ্রেপ্তার। কার হাতে? ওই পরিবারের পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জি। গ্রেট নিউজ, তাই না শৈরেন্দ্রি? চমে যাবে, জাস্ট চমে যাবে। অনেক চালা আর তকতকে খা ছিল। ওই কৌশিকি মুখার্জিকে কিছুতেই মাত দিতে পারছিলাম। বাট নাও চেক মেট। হ্যাঁ, কালকে নিউজটা গুছিয়ে লিখছি। আপনি একদম ভাববেন না, চিন্তা করবেন না। আপনি যা যা চাইছেন একদম তাই তাই হবে। আপনার দগদগে ঘায় আমি প্রলেপ দিয়ে দেব। থ্যাংক ইউ। কৌশিকি, তুমি ভাবছো যে রাজা মরে গেছে? রাজা মরে গেলেও সিংহাসন তো ফাঁকা থাকে না দিবিয়া, সেখানে আরেকজন রাজা এসে বসে। খবরে কাগজের বিজনেসে মুখার্জিরা রাজা, দ্য কিং। তাদেরকে তুমি কি করবে? হ্যাঁ, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তাই না? উৎসব অ্যারেস্ট হয়েছে, জানি। কাল এটা নিউজ করছি, জানো? জানি। তাকে অ্যারেস্ট করেছে কে জানো? জগদ্ধাত্রী মুখার্জি, ওই বাড়ির পুত্রবধূ। শুধুমাত্র এই নিউজটাই ছাপা হবে না কাল। মানে? মানে মানেটা হলো এটা। কি এটা? এটা একটা গ্লাভস, যেটা পরে হয়তো মেনন তোমার দিকে গুলি চালিয়েছিল, সুপরিকল্পিতভাবে, ওয়েল প্ল্যানড। কিন্তু গুলিটা জগদ্ধাত্রী মুখার্জির কথা অনুযায়ী কয়েক ফুট ডিস্টেন্স থেকে বেরিয়ে গিয়ে সোজা তোমার অ্যাকুরিয়ামে আঘাত করে। অ্যাকুরিয়াম থেকে সমস্ত জল মাছ নিচে পড়ে যায়, কিন্তু তুমি প্রাণে বেঁচে যাও। আর তাতে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে তুমি এক ভীতা হরিণীর মতো ছুটে চলে যাও সমরেশের বুকে আশ্রয় নেওয়ার জন্য। সিম্পল। এসব আজে বাজে কথা, এসব আজে বাজে কথা। তোমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণও আছে আর সমস্ত সুন্দর করে সাজানো আছে, শুনবে? আর আপনি জানতেন না সমরেশ চট্টোপাধ্যায়ের এই প্রোগ্রামে উপন্যাস লঞ্চ করার কথা? আর আপনি জানতেন না আমরা কৌশিকিকে প্ল্যান করে সেখানে নিয়ে গেছিলাম, আর সেখানে কৌশিকিকে কে কে ওখানে? শৈরেন্দ্রী, এটা কি? এটা কি তুমি কোত্থেকে পেলে? 10 লক্ষ টাকা দিয়ে কিনেছি। কে কে তোমাকে বিক্রি করেছে? শৈরেন্দ্রী, শৈরেন্দ্রী, এসব কি হচ্ছে? কি তুমি ওর সাথে? ম্যাডাম, যেখানে টাকা সেখানেই আমি, বিক্রি হতে জানতে হয়, এটা একটা আর্ট ম্যাডাম। আপনাকে ঘিরে নেওয়া হয়েছে,
আমি আমার চেক বুঝে নিয়েছি আর আপনি যে নিউজটা রেডি করতে বলেছিলেন সেটাও রেডি হয়েছে বিলিভ মি সেখানে কিন্তু জগদ্ধাত্রী মুখার্জির নাম নেই নিউজটা একদম অন্যভাবে রেডি করেছি যাতে মুখার্জি বাড়ির গায়ে কোনো আঁচও না আসে ওকে গুড বাই আর ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ কি কাল শার্প এট 10 AM দেখা হচ্ছে অফিসে মানে ওর প্রমোশন হয়েছে ওকে আমি আবার অ্যাপয়েন্ট করেছি এই কৌশিকি একদম গলা উঁচু নয় তুমি তো সামান্য একটা বোরে তুমি কি করবে কিচ্ছু করার ক্ষমতা তোমার নেই একটাও যদি নিউজ হয় সমস্ত এভিডেন্স কিন্তু সাজানো আছে সেখান থেকে স্ট্রেট FIR তারপর কোর্ট আর সেখান থেকে সোজা হাজতবাস বুঝতে পেরেছো গুড বাই কৌশিকী মুখার্জি আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে ছাড়ব না কৌশিকী তুমি আমাকে চেনো না আমি দিব্যা সেন আমি এর শেষ দেখেই ছাড়ব বেশি লাফিও না দিব্যা বেশি লাফিও না ঝড়ে পড়ে যাবে